এই পর্যায়ে আজকের এই সেমিনারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের একান্ত প্রিয় ভাই এবি পার্টির সংগ্রামী মহাসচিব জনাব মজিবুর রহমান মঞ্জু ভাই বক্তব্য রাখছেন মুজিবুর রহমান মঞ্জু আলহামদুলিল্লাহ আলমিনাম আল্লাহ সৈয়দুল আজমাইন এখানে এত বড় বড় উস্তাদ বুজুর্গ এবং আলেম এবং প্রিয় ভাইয়েরা আছেন আমি সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি মরনা মহিউদ্দিন খানকে অনেক দিন পরে দেখেছি ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে শায়েখ আপনার তো কখনও বুড়ো হওয়ার কথা না আপনি আর তো বুড়ো হয়ে গেলেন কেন কারণ উনি ওনার এই বয়স নিয়েও ওনার যে তারুণ্য উনি যে কবিরুল আমিন খান উনি আমাদেরকে যে উদ্দীপনা নিয়ে কাজ করার যে প্রেরণা জুগিয়েছেন সেটা এই জাতি সারা জীবন স্মরণে রাখবে এখানে জাস্টিস রফ সাহেব আছেন আমি একটা কথা না বলে পারছি না একদিন আমাদের আলাপ প্রসঙ্গে বিচারপতি রফ সাহেব আমাকে বললেন যে ইসলাম কোনো মুসলমানের ধর্ম না বা ইসলাম কোনো মুসলমানের জন্য দিন ব্যবস্থা না এটা শুনে আমি একটু থমকালাম পরে উনি বললেন যে ইসলাম হচ্ছে মানব জাতির দিকদর্শন কারণ আদমকে সৃষ্টি করার পরে যখন তাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে তখন বলা হয়েছে তোমার জন্য দিকে নির্দেশনা যাবে আদম অ্যাজ এ ম্যানকাইন্ড অ্যাজ এ মানুষ সুতরাং দিক নির্দেশনা যেটা দেয়া হয়েছে এটা মানুষের জন্য স্যারের ওই কথাটা আমার সারা জীবন মনে থাকবে যে এটা একটা দার্শনিক দিক নির্দেশনা যে ইসলাম হচ্ছে মানবতার জন্য দিক নির্দেশনা কিন্তু সামহাও আমরা ভুলবশত ইসলামকে আমরা মুসলমানের ধর্ম বানিয়ে নিয়েছি এখানে যে কথাগুলো আমি শুনেছি আমার কিছু কথার সাথে আপনাদের একটু অপছন্দ হতে পারে আপনারা অনেকে দেখলাম যে অনৈক্য নিয়ে খুব চিন্তিত অথচ এই অনৈক্যটা তো মানুষের স্বভাবজাত তালাই মানুষের মধ্যে নানা স্বভাবের লোক তৈরি করেছেন কেউ আমরা লম্বা কেউ বেটে কেউ কর্কশভাষী কেউ মৃদুভাষী কেউ সুন্দর কেউ বিভিন্ন রঙের তাহলে অনৈক্যের যেই প্রবণতা এটা তো আমাদের নিজেদের চিন্তার মধ্যে আছে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়াটা বরং ভুল যে যার চিন্তায় আছে তাকে সেই চিন্তায় থাকতে দিতে হবে এটাই সৌন্দর্য ঐক্যটা কিসের আমি তো এখানে কোনো অনৈক্য দেখছি না নামাজ নিয়ে কোনো অনৈক্য নাই আল্লাহ এবং তাওদ রেসাল্লাহ তাকে নিয়ে কোনো অনেক্য আছে নাই তো কিসের জন্য আমরা ঐক্য চাচ্ছি আমি কয়েকদিন আগে একটা আলেমদের অনুষ্ঠানে আমি বলেছিলাম জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকেও জিজ্ঞেস করতে চাই আপনারা যদি বেআপি মাফ করেন এই যে ধরেন লোডশেডিং হয় এই যে ধরেন দ্রব্যমূল্য বাড়ে এই যে ধরেন ডেঙ্গু মশার উৎপাত হচ্ছে এটা কি রাষ্ট্রের সংকট না ইসলামের সংকট সেই মিটিংয়ে ওনারা বলছেন যে এটা রাষ্ট্রের সংকট তাহলে ইসলামের সংকট কোনটা যখন সুইডেনে কোরআন পড়ায় তখন আমরা দেখি যে আলেমুলামা ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ ওনাদের দৃষ্টিতে এটা হচ্ছে ইসলামের উপর আঘাত সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে কিন্তু যখন আমরা নামাজে দাঁড়াই যখন মশার কামড় হয় মশা এসে পায়ে বসে তখন কি নামাজে মনোযোগ থাকে না মশার দিকে চলে যায় মনোযোগ যখন একজন লোকের পেটে আহার সংকট থাকে খাদ্যের সংকট থাকে তার ছাত সন্তানের বেতনের চিন্তায় তার টেনশনে থাকে তার নামাজে মনোযোগ থাকে থাকে না লোডশেডিং আসলে গায়ে যখন ঘাম শুরু হয় তখন নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায় সুতরাং সমাজে দ্রব্যমূল্য বাড়লে ডেঙ্গু মশার উপদ্রব বাড়লে দুর্নীতি হলে এটা ইসলামের সবচাইতে বড় সংকট কারণ কোরআন শরীফের পাতায় পাতায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলা আছে হাদিসের প্রত্যেক পরতে পরতে মানুষের সংকট সমাধানের কথা বলা আছে বাংলাদেশে ঐক্য সেই দিন হবে যেই দিন সমস্ত আলেম ওলামারা দুর্নীতির বিরুদ্ধে একটা মিছিল করতে পারবেন আপনারা সুইডেনে কোরআন পড়ানোর বিরুদ্ধে মিছিল করেন কোনো আপত্তি নাই এটা একটা শক্তি দেখাতে হবে কিন্তু যেই দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদের সকল আলেমরা এক জায়গায় এসে দাঁড়াবেন সেই দিন মানুষ বুঝবে যে ইয়েস আমাদের ঐক্যের জায়গায় এসেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানে একজন ডাক্তার বসা আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির আপনারা সবাই তাকে চিনেন আপনারা শুধু চিনেন না সারা বাংলাদেশের মানুষ তাকে চিনে ওনার রোগী শুধু হিন্দুরা না মুসলমানরা না শুধু বৌদ্ধরা তাইলে উনি যদি সবাই যদি ওনার রুগী হইতে পারে সবাই ঐক্যবদ্ধ না ওনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য ওনার হেলথ টিপস নেওয়ার জন্য আমি তো দেখলাম নারী পুরুষ ছোট বড় সবাই ঐক্যবদ্ধ এই ঐক্য কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাস যদি এটা বুঝেন আমার কথা শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ওলামাই করাম মাগরিবের সময় এগিয়ে আসছে আমরা ধৈর্য ধরে আছি আমাদের আর তিনজন মেহমানের কথা শুনবো তবে তার আগে একটু সালাম বিনিময় করছেন জনপ্রিয় চিকিৎসক ডাক্তার জাহাঙ্গীর কবির আমি মোতারামকে সালাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত চলে যাব আমি না আমি আপনাদের এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মনে হচ্ছে যে বিষয়টি আপনারা নির্ধারণ করেছেন এবং এখানে যারা উপস্থিত আছেন মঞ্চ উপবিষ্ট ওনাদের সামনে আমার এই বিষয়ে কথা বলার মতো কোনোই যোগ্যতা নেই আর আমার মনে হয় আপনাদের এই যে বোঝানো হচ্ছে আমার মনে হয় সবাই বোঝে এগুলা এখানে আমি একজনকেও দেখতে পাচ্ছি না যে ওনাদেরকে ঐক্যের বিষয়ে বোঝানোর মতো কিছু আদৌ আস ওনারা এখানে আসছে মানেই এটা নিশ্চিত যে ওনারা ঐক্য চায় নাকি ঠিক না তা এই যে আমরা বারবার বোঝানোর চেষ্টা করতেছি বোঝানোর তো কিছু নেই আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন একটা জিনিসকে আরেকটা বক্সের ভিতরে ঢুকাবো ওইটা আর একটা বাক্স হবে অলরেডি অনেক বাক্স কিন্তু আমাদের আছে তো আমরা যা সবাই এক একটা বাক্সের ভিতরে বন্দি যারা আপনারা এখানে আছেন আমার মনে হয় সবাই যেই যেই তরিকার উপরে মানে আপনারা আছেন সবাই চাচ্ছেন যে আমাদের তরিকাটাই ঠিক থাকবে কিন্তু আমাদের ঐক্য হবে আমার কাছে তাই মনে হয় আমার আমার ক্ষুদ্র বুদ্ধিতে এর বেশি কিন্তু আমি বুঝি না কেউই তার বক্সের বাইরে যাবে না সবার নিজের বক্সের ভিতর থাকবে আবার সবাই ঐক্যও চায় এটা তো আমার মনে হয় হবে না তো আমি বলি কি যে আপনারা কি সুস্থতা চান কি না এখন আপনারা যে কাজগুলো করবেন তো ঐক্য হতে আমার মনে হয় আমার জীবন আমার পরের জীবন এরকম অনেকের জীবন চলে যাবে হয়তো ঐক্যর দেখা পাওয়া যাবে না তো এখন আপনাদেরকে তো ঐক্য করতে হইলে অনেক দীর্ঘজীবী হইতে হবে ইনশাআল্লাহ নাকি বলেন এবং তো সুস্থ থাকা চাই তা আমি মনে করি কি যে সুস্থতা কি ইসলামের বাইরে নাকি সুস্থতা ইসলামের ভিতরে এখন আপনারা বলেন আমি নষ্ট খাবার খেয়ে আমার পেট নষ্ট করে নামাজের রজযোগ্য হলাম আমার হাঁটু ব্যথা মাজা ব্যথা আমার ডায়াবেটিস আমার ইনসুলিন নেওয়া লাগে আমার ভুড়িটা এত বড় হইয়া গেল আমি তাহলে কি ইসলামের ভিতরে থাকলাম না বাইরে হয়ে গেলাম না আপনি বলেন এখন যারা আপনাদের এই খাদ্য নিয়ে ষড়যন্ত্র করতেছে যারা আজকে আপনাদের চিকিৎসা নিয়ে ষড়যন্ত্র করতেছে আলেম আমাদেরকে যারা অসুস্থ করতেছে এই বিষয়টা কি ইসলামের বাইরের কোনো কিছু আল্লাহ তালা কি ডিসিপ্লিন পছন্দ করেন নাকি বিশৃঙ্খলা তাহলে যারাই আল্লাহকে বিশ্বাস করে তারাই শৃঙ্খলা পছন্দ করবে এটা বোঝানোর মতো কাউকে দরকার হবে আমার কাছে এটা মনে হয় না তারা যারা সুস্থ খাবার আল্লাহর দেওয়া খাবার চিনে না আর যারা মানুষের তৈরি নষ্ট করা খাবার খেয়ে শরীরকে নষ্ট করতেছে তাদেরকে এই বিষয়ে জ্ঞান দিতে হবে আমার মনে হয় এইটা একটা বাড়াবাড়ি আমার মনে হয় এটা সবার বুঝে আছে। এবং রোজার উপকারিতা আবার কায়িকশ্রমের উপকারিতা আমরা রাত জাগছি সবাই আমাদের সমাজ আজকে অসুস্থ হয়ে যাচ্ছে আজকে আমার প্রচুর রুগী আছেন যারা অসুস্থতার কারণে ইবাদত করতে পারেন না রোজা রাখতে পারেন না নামাজ পড়তে পারেন না আলেম ওলামারা অনেকেই এটা আছেন তা আমার মনে হয় আমরা সবাই একটা বিষয় ঐক্যবদ্ধ হব যে আপনারা কি জান্নাতে যেতে চান যারাই চায় তারাই এই ঐক্যের আওতায় আসে এবং আপনি নিজের জান্নাত নিশ্চিত করুন ঐক্য নিশ্চিত হয়ে যাবে আসসালামু আলাইকুম